নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐশীদের ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র নতুন বাজেট পেশ করেছেন, যেখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন 17টা প্রকল্পের টাকা দেওয়া হবে এবং 17টা প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হচ্ছে লাইভে নিজের মুখেই তিনি জানিয়েছেন। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, জয় জোয়ার প্রকল্প, তপশিলি বন্ধু প্রকল্প সহ আরও অন্যান্য যে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তারই মধ্যে যেমন ছাত্রছাত্রীদের জন্য একাধিক প্রকল্প রয়েছে, একাধিক স্কলারশিপ রয়েছে, সেই সমস্ত স্কলারশিপে কত করে টাকা দেওয়া হয় এবং কবে কোন ছাত্রছাত্রীরা টাকা পাবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এবং কোন প্রকল্পের টাকা পেতে কিভাবে আবেদন করতে হবে সেটাও জানিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্কলারশিপ সম্বন্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কি জানিয়েছেন সর্বপ্রথম আমরা সেটা দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বাজেট বরাদ্দ 8.2% বেড়েছে। কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যেটা হয়তো আপনাদের কাছে হাতে নেই, হাতে পেয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে আমরা 78 লক্ষ কৃষককে সহায়তা দিচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা করে পায় এবং যারা খেত মজদুর বা অল্প জমি এক কাঠাও আছে তারাও 4,000 টাকা করে পায়। 70 লক্ষ কৃষককে আমরা সহায়তা দিচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1,53,00,000 এখনো পর্যন্ত। স্বাস্থ্যসাথীর সুবিধা 9.5 কোটি মানুষকে। খাদ্যসাথী প্রকল্পে 10 কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য। 48 লক্ষ গ্রামীণ নির্বাস আমরা আবাস আমরা নির্মাণ করেছি। আগামী 5 বছরে আমরা আরও 5 লক্ষ নির্মাণ করব তপশিলি আদিবাসীদের জন্য। আমরা যখন ক্ষমতায় আসি বাংলায় গ্রাম বাংলার রাস্তা ছিল মাত্র 29,706 কিলোমিটার আর আমাদের এই 10 বছরে আমরা 1,00,341 কিলোমিটার গ্রামীণ রাস্তা করেছি, রাস্তায় বিপ্লব হয়ে গেছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, প্রাপকের সংখ্যা প্রায় 70 লক্ষ। সবুজ সাথী প্রকল্পে 1,03,00,000 সাইকেল দেওয়া হয়েছে বিনা পয়সায়। তপশিলি বন্ধু প্রকল্পে 10,83,023 শিডিউল কাস্ট ভাতা দেওয়া হয়েছে। জয় জোহর প্রকল্পে 2,80,000 শিডিউল ট্রাইব ভাতা দেওয়া হয়েছে। শিক্ষাশ্রী প্রকল্প যেটি শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, 1,45,00,000 স্কলারশিপ দেওয়া হয়েছে। কাস্ট সার্টিফিকেট 1,47,57,000 বেশি দেওয়া হয়েছে। ঐক্যশ্রী প্রকল্প যেটা সংখ্যালঘুদের, 2,92,00,000 সংখ্যালঘু স্কলারশিপ দেওয়া হয়েছে। কন্যাশ্রী সুবিধা পাচ্ছেন 77 লক্ষ ছাত্রছাত্রী। বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে 1,50,000,000 বেশি মানুষ পাচ্ছেন যারা কনস্ট্রাকশন ওয়ার্কার্স বা ট্রান্সপোর্ট ওয়ার্কার্স এরকম। রূপশ্রী প্রকল্পে 11,10,000 জনকে বিয়ের জন্য 25,000 টাকা করে দেওয়া হয়েছে। সবুজশ্রী প্রকল্পে 46,35,000 শিশুকে মূল্যবান চারা গাছ দেওয়া হয়েছে। গতিধারা প্রকল্পে 34,100 বেশি যুবক যুবতীকে সাহায্য দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এইমাত্র আপনারা লাইভে স্পষ্ট শুনতে পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন যে কোন কোন প্রকল্পের টাকা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদেরকে দিচ্ছেন এবং আগামীতেও এই টাকাগুলো দেওয়া হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা এবং 1,000 টাকা করে দেওয়া হয়ে থাকে এবং আপনারা যদি এই প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনাকে আবেদন করতে হবে। এছাড়াও রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা এবং 4,000 টাকা করে দেওয়া হয়ে থাকে কৃষকদের। তো আপনাদের যদি চাষের জমি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য দুয়ারে সরকারের ক্যাম্প বা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিস থেকে আবেদন করতে পারেন। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক স্কলারশিপের টাকা। তাছাড়াও মহিলাদের জন্য আরও একাধিক প্রকল্প রয়েছে, পুরুষদের জন্যও রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ আরও অন্যান্য প্রকল্পের টাকা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। আর এই সমস্ত প্রকল্পের জন্য অর্থাৎ এই সমস্ত প্রকল্পে আবেদনের জন্য আপনারা সরাসরি বিডিও অফিস, এসডিও অফিস বা পঞ্চায়েত অথবা আপনারা দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আবেদন করতে পারেন।
তো বন্ধুরা বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা আবেদন করতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।